তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন। তো আমি সরাসরি প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করে আমি সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে গিয়ে সার্চ দিলাম পিক্সেল ল্যাবস। তো এখানে যেহেতু আমার পিক্সেল ল্যাবস অ্যাপসটা অলরেডি ডাউনলোড করা রয়েছে, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের যাদের পিক্সেল ল্যাবসটা ডাউনলোড করা নাই তাদের এখানে ইনস্টল দেখাবে। তো আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করে আমার অ্যাপসটা ওপেন করে নিলাম। তো কিভাবে আমি এই অ্যাপস থেকে মোবাইল ফ্রেম তৈরি করে নেব সে বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি সর্বপ্রথম যে নিউ টেক্সট যে অপশনটা আছে আমার এটা এখন দরকার নাই, তাই আমি এটা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো আমার মোবাইলের স্ক্রিনের উপরে ডান পাশের কর্নারে যে থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমি সরাসরি চলে যাব ইমেজ সাইজে। ইমেজ সাইজে গিয়ে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পর আমি এখানে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে দিব। তো ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো আমাদের এখানে একটা ইন্টারফেস চলে আসছে যেটা থাম্বনেলের ইন্টারফেস। তো আমরা এখানে আমাদের মোবাইলের পিএনজি ফ্রেম ক্রিয়েট করে নিব। তো আমরা পিএনজি ফ্রেমটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আমাদের এই ফরম্যাটেই আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করব। আমরা এই স্কোয়ার শেপ থেকে আমরা আমাদের পিএনজি ফরম্যাট, যেহেতু আমি এখানে মোবাইল তৈরি করব সেজন্য আমি স্ক্রিনশট নিয়ে নিব। তো আমি স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশটটা অ্যাড করার জন্য প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমার মোবাইলের যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে অ্যাড করে নিব। তো দেখুন গেছে স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে। তো স্ক্রিনশটটা অ্যাড করার পর আমি এখানে ঠিকঠাক মতো আমার এই স্ক্রিনশটটা বসিয়ে নিব। তারপর আমি লেয়ার বাটনে ক্লিক করে আমার এই লেয়ারটাকে লক করে দিব। লক করে দেওয়ার পরে এখান থেকে আমার কাজ করতে সহজ হবে। আমি যে পিকচারটা বা স্ক্রিনশটটা এখানে অ্যাড করলাম যেটা আমার মোবাইলের সাইজ অনুযায়ী হলো, তো এই সাইজটা দিয়ে আমি এখন আমার মোবাইলের পিএনজি ফ্রেম তৈরি করব। তো যাই হোক, যে ফ্রেম তৈরি করার জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করলাম। তো এখানে দেখেন স্কোয়ার একটা শেপ চলে আসছে। তো আমি এই শেপটা দিয়ে সর্বপ্রথম এই মোবাইলের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ঠিক ওইটার মাপ নিয়ে আমি এই শেপটা একটু বাড়িয়ে নেব। এখন একটু বাম দিকে চাপিয়ে একটু ছোট করে নেব। এটা আমি এখন সরাসরি এখন আমার মোবাইলের যে উপরে অংশটা আছে আমি সেখানে অ্যাড করে দিব। তো অ্যাড করে দিলাম। এখন আমি আমার এই শেপটার কালারটা চেঞ্জ করে দিব। তো এই কালারটা চেঞ্জ করার জন্য নিচের শেপ অপশনটা স্ক্রোল করে নিচের দিকে গিয়ে একটা কালার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। এখন টিক বাটনে ক্লিক করবেন। তো টিক বাটনে ক্লিক করলাম। টিক বাটনে ক্লিক করার পরে আমি এই লেয়ারটা এখানে অ্যাড করলাম। এখন আমি লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাও লক করে দিব। তো আমি লক করে দিলাম। এখন আমি আরেকটা শেপ নিব। প্লাস বাটনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করলাম। এখন আমি একইভাবে আর নিচের দিকে আরেকটা শেপ নিয়ে নিব। তো এই শেপটা নিয়ে নিলাম। এখন এই শেপের কালারটাও আমি চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করে আমি প্লাস বাটনে ক্লিক করলাম। তো এর পরে আমার যে কাজটা সেটা হলো আমি আরেকটা শেপ নিব। আরেকটা শেপ নেওয়ার পরে আমি এখান থেকে আমার স্ক্রিনের সাইজ দেখে পুরো স্ক্রিনে আমি
একটা শেফ নিয়ে নিলাম। তো এই শেফটা আমি যতদূর সম্ভব এই শেফটার অপাসিটিটা আমি কমিয়ে দিব। তো শেফটার অপাসিটি কমিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমার যে নিচের স্ক্রিনশটে যে পিকচারটা ছিল সেটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি এরপরে যে কাজটা করব সেটা হলো স্ক্রোল করে আরও নিচের দিকে নেমে আসব। আমার আমি এখানে যে শেপ নিয়েছিলাম এই শেপের নিচেই আরও অপাসিটিটা রয়েছে, এই অপাসিটিটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আরেকটু নিচের দিকে স্ক্রোল করে নেমে আসলাম। নেমে আসে দেখেন স্ট্রোক ওয়েট যে অপশনটা আছে এই স্ট্রোক ওয়েটটা আমি একটু বাড়িয়ে দেব, যেন যে আমার মোবাইলের ফ্রেমের যে সাইডে যে বর্ডারটা থাকে সেই বর্ডারের মতো একটা শেপ চলে আসবে। তো বর্ডারের মতো একটা শেপ চলে আসলো। এখন আমি টিক চিহ্ন ক্লিক করলাম। তো এখন আমি এই শেপটাকে লেয়ার বাটনে ক্লিক করে লক করে দিব। লক করে দেওয়ার পরে এখানে আমার মোবাইলের স্ক্রিনে মোটামুটি একটা ফ্রেমের ফরম্যাট চলে আসছে। তো আমি আরেকটা কাজ করব, এখানে এটার একটা কালার আমি সিলেক্ট করে দিব। তো এই কালারটা যেহেতু মোবাইলের একটা কালার ফ্রেমের সাথে যে কালারটা এটা আমি অ্যাশ কালার দিয়ে টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন লেয়ার বাটনে ক্লিক করে আমি এই লেয়ারটাকেও লক করে দিলাম। তো এখন আমি আরেকটা শেপ নিব। এই শেপটা নিয়ে আমি এখন আমি আরেকটা শেপ নিলাম। এখন আমি মোবাইলের যে ক্যামেরা অপশন আছে এই ক্যামেরাটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিব, যেন ফ্রেমটা দেখলে অবিকল একটা মোবাইলের মতো। তো আমি এখানে লেয়ার বাটনে ক্লিক করে এটাকে লক করে দিলাম। তো এখন মোটামুটি আমার মোবাইল ফ্রেমটা তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে ইচ্ছা করলে আপনাদের মোবাইল ফ্রেমটা তৈরি করে নিতে পারেন। তো এখন আরেকটা কাজ আছে, আমার যে স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটের যে লেয়ারটা, এই লেয়ারটা আমি লেয়ার অপশনে ক্লিক করে আমি এই লেয়ারটা আনলক করে দিব এবং এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে লেয়ার অপশনে ক্লিক করলাম। তো বন্ধু দেখেন এখন আমার এই মোবাইলের ফ্রেমটা অলরেডি সেম মোবাইলের মতো একটা ফ্রেম বা পিএনজি ফ্রেম তৈরি হয়ে গেছে। তো এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এই মুহূর্তে এখন যেটা করব সেটা হলো আমাদের এই মোবাইল পিএনজি ফ্রেমটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। এখানে দেখেন দুইটা অপশন আছে, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। তো আমি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে আপনারা কাস্টমসে চলে যাবেন। কাস্টমসে গিয়ে আল্ট্রা সিলেক্ট করবেন। আল্ট্রা সিলেক্ট করার পরে আমরা এখানে দেখেন জেপিজি থেকে পিএনজিতে ক্লিক করব। তো পিএনজিতে ক্লিক করার পরে আমরা সেভ দ্য গ্যালারিতে দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।